একজন ভাইয়ের একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব প্রশ্নটি হলো তশাহুদের বৈঠকে আমরা আঙ্গুল কেন নড়াচড়া করি কারণ কি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকু ইন আলহামদুলিল্লাহ ওসলাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা একজন ভাইয়ের একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব প্রশ্নটি হলো তশাহুদের বৈঠকে আমরা আঙ্গুল কেন নড়াচড়া করি কারণ কি তার উত্তরে আমরা বলতে চাই রাসুল সাল্লাল্লাহি সাল্লাম তাশাহুদে যখন বসতেন তখন তিনি দুই হাটুর উপরে দুই হাত রাখতেন কোনো হাদিসে পাওয়া যায় দুই রানের উপরে দুই হাত রাখতেন তারপরে তিনি তাশাহুদের সময় ওনার সব্বাব আঙ্গুল শাহাদাত আঙ্গুল তিনি নড়াচড়া করতেন কোনো হাদিসে পাওয়া যায় তিনি ইশারা দিয়ে রাখতেন তুলে রাখতেন ওলামাই হানাব বলেছেন লা ইলাহা বলার সময় আঙ্গুল তুলবে তা শাহুদ সাব্বাবা, শাহাদাত আঙ্গুলি ইল্লাল্লাহ বলার সময় নামিয়ে ফেলবে আর হালেহাদিস সহ কিছু ওলামাই ক্যারাম বলেন ফুরা তা শাহুদের বৈঠকেই আঙ্গুল তুলে রাখবে নাড়ানোর পক্ষেও হাদিস পাওয়া যায় শুধু তুলে রাখার পক্ষেও হাদিস পাওয়া যায় প্রশ্ন হলো কেন তুলে রাখবে এ বিষয়ে আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ একটি হাদিস বর্ণনা করেন হযরত না আফের রাজি আল্লাহ তালু বলেন কান আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তালু ইদা জালাসফিসালা আবদুল্লাহ ইবনে অমর যখন নামাজে বসতেন ওদাই আলা রোববার তাই উনি তার দুই হাত তুই হাঁটুর উপরে রাখতেন ও আসর এবং তিনি তার একটি আঙ্গুল দিয়ে ইশারা করতেন তথা শাহাদাত আঙ্গুল যেটা সাব্বাবা বাবা ওই আঙ্গুলটি তিনি তুলে রাখতেন তারপরে তিনি আবার বলেন কালা রসুল্লাহ সাল্লাই্লাম লাহি আসাদু আলা সয়তান বিন আল হাদিদ তিনি শাহাদ আঙ্গুল তর্জনী আঙ্গুল তুলে রেখে বলতেন অন্যদেরকে শোনাতেন এই আঙ্গুলটি আমি কেন তুলি শোনো রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন শয়তানের নিকটে লোহার কাঠি এটা দিয়ে গুঁতো দিলে খোঁচা দিলে যতটা শয়তান ব্যথা পাবে যদি আমি সাব্বাবা আঙ্গুলটি তর্জনী আঙ্গুলটি তুলে রাখি শয়তানের কাছে এসছে এটা কঠিন মনে হয় এ হাদিসটিকে আলবানি রাহেমাহুল্লা হাসান বলেছেন মুস্তাদ আহমদের এই হাদিসটি এসেছে হাদিস নাম্বার পাঁচ হাজার চৌষট্টি তাহলে হাদিস দিয়ে বোঝা যায় যদি কোনো নামাজি ব্যক্তি তা তাশাহুদের বৈঠকে তার তর্জনী আঙ্গুল নাড়াচড়া করে অথবা তুলে রাখে এটা শয়তানের নিকটে লৌহ কাঠির চেয়েও কঠিন মনে হয় শক্তিশালী মনে হয় শয়তান তা দেখে ভয় পায় এবং দূরে সরে যায় তাহলে তর্জনী আঙ্গুল তোলার পিছনে কি কারণ থাকতে পারে এ হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি